Hey guys, good morning and welcome back to my channel Debarpita's vlog. So guys, আজকে আমি তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, আজকে হচ্ছে আমার দাদার লাইফের অনেক বড় একটা দিন। এখনই মানে আজকে কি আছে সেটা আমি রিভিল করব না, বাট আমাদেরকে কোথাও যেতে হবে, তো আমরা সেখানে যাব। তো মোটামুটি 9টার মতো টাইম দেওয়া আছে, তো 9টার মধ্যে রেডি হয়ে আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। যার জন্য আমি সকাল সকাল আমি 5:30টায় উঠেছি, উঠে স্নান করেছি, আমার স্নান হয়ে গেছে, আশা করছি আমার চুল দেখে বুঝতে পারছো। আর ওদিকে চুনু চেঁচিয়ে যাচ্ছে, কারণ ওকে খাবার দিতে হবে। তো চলো চুনুকে ঝটপট খাবারটা দিই। আমি এখানে জল গরম করতে দিয়েছি আর চুনু তো খাবার জন্য চেঁচিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে কাঁটা, আমি ফ্রিজে রাখি কারণ ফ্রিজে রাখলে ভালো থাকে, নষ্ট হয় না। আর আমি এখন গরম জলে ডুবিয়ে ঠান্ডাটা ওকে দেবো না, সেই জন্য গরম জল করে ওতে ডুবিয়ে ওকে দেব। ও গরম, গরম আছে আমার মাম, গরম আছে বাবা। এখান থেকে সরিয়ে নিয়ে আবার ওখানে দিতে হবে না, গরম আছে কিন্তু। তাই আমি হাতে এইভাবে নেল পলিশ পরেছি, আমার কাছে যেহেতু হোয়াইট ছিল না সেজন্য আমি এই কালারটা দিয়ে পরেছি। আর এর উপর আমি নেল জেল দিয়ে কোট করে দেব। আমি নেল জেল দিয়ে এটা কোট করে দিয়েছি আর দেখতেই পাচ্ছ এটা মোটামুটি শুকিয়েই এসেছে প্রায়। আমি সকালে স্নান করে নিয়েছিলাম কিন্তু ব্রাশ করেছিলাম না, সেই জন্য আমি এখন ব্রাশ করছি। তো গাইস, আমি ব্রেকফাস্ট করতে যাচ্ছি আর আমি নিয়েছি ওরিও বিস্কিট, আমি ওরিও বিস্কিটই খাবো আর ব্রেকফাস্টটা করে নেবো। আর ফোনটা আমি চার্জে বসিয়ে যাচ্ছি। আমরা এখন সেকেন্ড ব্রিজের কাছাকাছি চলে এসেছি, দেখতেই পাচ্ছ সেকেন্ড ব্রিজ দেখতেই পাওয়া যাচ্ছে। তো আর খুব একটা বেশি টাইম লাগবে না, তাও মোটামুটি একটা টাইম লাগবে। আর সেকেন্ড ব্রিজটা রাত্রিবেলায় বেশি দেখতে ভালো লাগে, দিনের বেলা অতটা ভালো লাগে না। আমরা এখানে চলে এসেছি, তো বড় মা আর জেঠু এবার দুজনে মিলে সব যোগাড় যন্ত্র করছে। তাদের এখানে ধুতি পরেছে, মা এখানে বসে বসে কি করছে, ধুতি পরে কেমন লাগছে? ভালোই লাগছে কিন্তু হাসালাই একটু অসুবিধা আর কি। তারা আনন্দে বসতে ইচ্ছা করছে না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। দাদা বাবা বসে পড়েছে আর আমরা খালি বসে বা দাদা শুধু যোগার যন্ত্র মোটামুটি কমপ্লিট হয়েই এসেছে, এবার জাস্ট আশীর্বাদীটা শুরু হবে। আশীর্বাদের মাঝে অ্যাজ এ স্ন্যাক্স আমাদেরকে মিষ্টি আর ভেজিটেবল চপ দেওয়া হয়। যেহেতু একে অন্যের আশীর্বাদ দেখতে নেই, সেই জন্য দাদার আশীর্বাদের সময় বৌদি ছিল না, তো এবার বৌদির আশীর্বাদের সময়, তাই দাদা চলে গেছে আর বৌদি এসেছে। এটা হলো ইচ্ছে, নামটা খুব সুন্দর আর মেয়েটাও খুব সুন্দর। ও হচ্ছে বৌদির মামা, তো দাদার মেয়ে। আমার ভাইয়ের খিদে পায়নি যেহেতু আমরা স্ন্যাক্স খেয়েছিলাম, বাট বাকিদের খিদে পেয়ে গেছে, তাই বাধ্য হয়ে আমাদেরকেও খেতে বসতে হলো। খেতে হবে না,
সবার পাতে পড়ে গেছে গরম গরম কচুরি আর নবরত্ন, এবং শেষেই মিষ্টি মনোহরের কথা না বললেই নয়, আরও অনেক কিছু ছিল বাট আমি শ্যুট করিনি। এবং সবার শেষে ছিল আমার খুবই পছন্দের পান। দাদা বৌদি একটু বাদে খেতে বসেছে কারণ ওদের কিছু ফটোশ্যুট করার ছিল সেই জন্য। আমরা এখন সবাই মিলে কোথায় যাচ্ছি কি দাদার কি হবে একটা, দাদার শ্বশুর মাসতুতো মামাতো শ্বশুরের কিছু একটা হবে আর কি, কোনো একটা বাড়ি, তো সেখানে আপাতত যাচ্ছি সবাই মিলে আমরা। এই যে সবাই মিলে যাচ্ছি আমরা, মাও আছে। এই হচ্ছে আমার আজকের আউটফিট, পুরোটা ভালো করে দেখাতে পারলাম না, মাকে দিয়েছিলাম ভিডিওগ্রাফি করার জন্য, বাট মা অতটা এক্সপার্ট না সেই জন্য। আমরা এখানে চলে এসেছি দাদার মাসতুতো শালার বাড়িতে, দেখতেই পাচ্ছ এটা একটা ফ্ল্যাট। শুয়ে পড়, তোকে তো তখন থেকে বলছি তুই শুয়ে পড়। সে তো তাও আবার একটা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা আবার সেই হলটায় চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই দাদার রিং সেরিমনি শুরু হয়ে যাবে। এই হচ্ছে কেক, আংটি বদলের পর ওরা দুজনে মিলে এই কেকটা কাটবে। কেকটা কাটা হয়ে গেছে, এবার ওরা একে অন্যকে কেকটা খাইয়ে দিচ্ছে। কেক কাটার পর আবার এখানে ফটো সেশন শুরু হয়ে গেছে। কেকটা ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়েছে, তো আমি খেতেই ব্যস্ত। সমস্ত অনুষ্ঠান কমপ্লিট হওয়ার পর এবার আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। গাইজ আমরা বাড়ি চলে এসেছি, আর চুনোর প্রচুর খিদে পেয়েছিল, যদিও ওকে আমি খাবার দিয়ে গেছিলাম, অল্প করে খেয়েছে আর এখনও খাচ্ছে। তো আমি শুধু মনে হচ্ছে কখন মুখটা ধোবো, ফ্রেশ হবো আর গিয়ে বিছানায় শোবো। তো খেয়ে নিই, আমি ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, বাই, গুড নাইট।